والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সম্মানিত বোন জিজ্ঞেস করছিলেন যে আমি তাহজ্জদ সালাত এবং বেতরে সালাতের সোহী নিয়ম জানতে চাচ্ছিলাম সম্মানিত বোন জি সালাত তাহাজ্জদের সালাত পড়তে হবে এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের একটা হাদিস ইমাম বোখারি রহিমউল্লাহ নিয়েছেন আবহরা থেকে বোন নিতে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ প্রত্যেক রাত্রে কথা বলেন মাইয়া দও নেই ফাস্তাজিবিলাহু এমনকি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে প্রত্যেক রাত্রে তৃত অংশে আল্লাহ সুবাহানা তালা নেমে এসে কথা বলেন যে মাইয়া দনি ফাস্তা জিবিলাহ এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এরপরে বলেন মাইয়াস আলুনি ফতিয়ালাহ এমন কি আছে আমার কাছে যা চাইবে আমি তাকে সব দিব যা চাইবে সব দিব যা চাইবে সব দিব এরপরে বলছেন মাইয়াস তা ফেরেনি ফাঁক ফেরলাহ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব জি সম্মানিত বোন যে বিষয়টি বলছেন তাহাজদের নিয়ম এবং বেতরের সালাতের নিয়ম তো যে হাদিসটা বললাম জন্য যাতে যারা তাহাজত পড়ি আরও যেন তাদের আগ্রহ বাড়ে তার মানে আল্লাহ সুবাহানা তালা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে বান্দাকে এভাবে বলেন যে আমাকে যে ডাকবে তার ডাকে সাড়া দিব যে যা চাইবে আমি তাকে তা দিব যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তা আমাদের উচিত প্রত্যেকের উচিত রাত্রে গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ফেলে করন্দন করা প্রত্যেকের উচিত আল্লাহ সুবাহানা তাল্লার কাছে গভীর রাত্রে উঠে ক্রন্দন করা এ মর্মে ইমাম তিরমিজি রহম আল্লাহ একটা হাদিস নেছেন তিনি বলছেন কোনো ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে দু চোখের পানি ফেলে অঝরণয়নে কাঁদতে পারে আল্লাহর ভয়ে যদি কাঁদে তাহলে যেমনভাবে আপনার গাভীর উলান থেকে মাঠ থেকে দুধদহনের পর প্রবেশ করা অসম্ভব অনুরূপী অসম্ভব আল্লাহ সুবাহ আলা তাকে জাহান্নামে দিবেন তার মানে তাকে জাহান্নামে দিবেন না তাহলে রাত্রে উঠে যদি জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে আফনি আমি যদি কাঁদতে পারি তাহলে আল্লাহ সুবহান আমাদের আমাদের জাহান্নামে দিবেন না বরং জান্নাতে দিবেন তাই ইমাম তিরমিজি রহমান হাদিসটি নিয়েছেন তাই আমরা চেষ্টা করব যে রাত্রে এ বদলবন্দি করা যে সময় আপনি তাহা যদি সালাদ পড়বেন দুই 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 রাকাত করে দুই রাকাত পড়লেন তারপর সালাম ফিরালেন এভাবে আট রাকাত পড়তে পারেন আর তিন রাকাত লাস্টে একসাথে পড়তে পারেন একসাথে তিন রেখাত পড়লেন তারপরে শেষ বৈঠক করে সালাম ফিরলেন এটা আপনি করতে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করেন দুই রাখাত করে আপনার দশ রাখাত পড়লেন তারপরে এক রাখাত বেতর এভাবে আপনি পড়তে পারেন অথবা আপনি পড়তে পারেন দুই দুই রাখাত করে আট রাখাত পড়লেন তারপর আপনি পাঁচ রাখাত বেতর একসাথে পড়লেন এটাও আপনি করতে পারেন অথবা আপনি করতে পারেন চার রাখাত করে পড়ে সালাম ফিরবেন এভাবে চার রাখাত চার রাখাত করে আট রাখাত তার মানে দুই রিকাত পরে বসবেন সালাম না উঠে যাবেন দেয়া চার রাকাত পরে সালাম ফিরাবেন যেগুলো তা তারপর দুরুদ আছে এগুলা পড়ে এভাবে আপনি আট রাখাত পড়তে পারেন লাস্টে তিনটে গাঁত পড়তে পারেন এভাবে আপনি পড়তে পারেন তাহা সালাত সালাদ এবং যদি আপনি বেতরের সালাতের কথা কোনো ব্যক্তি যদি তার ভয় হয় যে বেতরের সালাদ হয়তো পড়তে পারবে না সে স্যালাতের দিকে তাহলে সে ঘুমার আগে বেতর সালাদটা পড়ে নেবে আর যার নিয়মিত যে তাহাজ সালাত পড়ে সে আপনার বেতর সালাত যদি শেষ রাতের দিকে পড়ে সেটাই ভালো আপনার তাহাজ সালাত পড়ার পরে সে বেতর সালাত পড়বে তাহাজ সালাদ পড়ার পরে সে বেতর সালাত পড়বে আল্লাহ সুবাহতালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন ইয়াঈজুহাল জামিল কুমিল্লা ইয়া ইল্লা কালিল্লা নিসফাহিনকোস বরং আল্লাহ বলছেন যে রাত্রে কিছু অংশ অর্ধেক থেকে কিছু অংশ তুমি রাত্রে জাগো আল্লাহ সুবাহতালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন মুকের আবিন শহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহ রসুল সাল্লাম আপনার আগের পরের সমস্ত গুনা খাতা মাফ করা হয়েছে তারপরে এত আপনি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবদান আমি কি শুকুর গুজারি বান্দা হতে পারব না ইমাম বকর রহিমান হাদিসটা নিয়েছেন তাহলে যার আগের পরের গুনা খাতা মাফ করা হয়েছিল ওই হাদিসেই জাল্লা রসুল সাল্লা সাল্লাম সারাদ পড়তে পড়তে তার পায়ের পা ফুলে যেত পা ফুলে যেত তার মানে এত দীর্ঘ তিনি কেরাত পড়তেন এবং সারাত পড়তেন তাই তাকে বলা হয়েছে আপনার আগের পরের গোনা মাফ করা হয়েছে তারপরে সালাত পড়তে পড়তে আপনার পা ফুলে যায় তখন তিনি বলছিলেন আমি কি শুকুর গুজারি বান্দা হতে পারবো না তাই আমাদের উচিত যে আমরা এ বাদতবন্দিগি করবো কারণ এবাদত বন্দি করার মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন আল্লা হানা তালা যেন আমাদের এবাদত বাদতবন্দিগির করা তফিক দান করেন জি এ মর্মে আমরা জানি যে বিলাল রদি আল্লা তালন হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাজে দেখলেন জান্নাতে তিনি আগে আগে হাঁটছেন বিলালকে তিনি একদিন ভজরের সালাতে বললেন হে বিলাল তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে আমার সামনে তোমার জুতার আওয়াজ আমি শুনলাম বিলাল রদুল্লাহ তালা আনহো তিনি বলছেন হেল্লা রসুল সাল্লাম আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল রয়েছে যখন আমি উজু করি তখন দুই রিকা সালাত আমি পড়ি অন্য হাদিসে রয়েছে যে আমার যতটুক সাধ্যে কুলায়তটুক পড়ি এবং কোনো হাদিসে রয়েছে যে আমি আপনার দুই রিকা সালাত পড়ি জি হাদিসটি ইমাম বোখার রাহমাল্লা নি এসছেন তো বলছে হাল্লা সাল্লাম মনে হয় সম্ভবত আমার এই আমলটি রয়েছে তাই দুই রিকার সালাদ আপনি যখন যু করলেন দুই রিকা সালাদ পড়েন যতটুকু পারবেন পড়েন হতে পারে আপনার এই জন্যই আল্লাহ সব তালা পরকালের নাজার দিবেন তাই আমরা ফরজ ও সালাদ ঠিকভাবে আদায় করবো যারা আমরা পুরুষ মানুষ এরা মসজিদে সালাদ আদায় করবো বা জামাতের সহিত আর যারা মহিলা বাড়িতে যদি মসজিদে সালাত পড়ার জায়গা থাকে তাহলে সে যেতে পারে মহিলারা তবে বাড়িতে সালাত পড়া উত্তম আল্লাহ সুবহান তালা যেন আমাদেরকে তাহাজ সালাত এবং ঠিকভাবে সালাতগুলো আদায় করা তৌফিক দান করেন আল্লাহ আলম সুবহানাক আল্লাহমদিকা আশাদাল আন্তা আনতা আস্তাকলেক